সাগরে বৈরী আবহাওয়ায় নিখোঁজ কক্সবাজারের আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ালো, তবে এখনও তিনজনের খোঁজ মেলেনি। এছাড়া ভোলা, পটুয়াখালী ও বরগুনায় এখনও নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক জেলে, তাদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা এখন অনেকটাই শান্ত। সমুদ্র ও উপকূল থেকে নেমে গেছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। সাগরে বৈরী আবহাওয়ায় নিখোঁজ হওয়া কক্সবাজারে আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ালো, তবে এখনও তিনজনের খোঁজ মেলেনি। এছাড়া ভোলার চরফ্যাশন ও লালমোহনে ছয়টি ট্রলারে সত্তর জন জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। রেডিও কিংবা মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে দুশ্চিন্তায় নিখোঁজের পরিবারগুলো। এদিকে সুন্দরবন থেকে ৬৫ জেলেকে উদ্ধারের খবর জানিয়েছে বন বিভাগ, তারা বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১৮ ট্রলারের প্রায় দেড় শতাধিক জেলেকে উদ্ধার করে মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ায় নিখোঁজ হওয়া আরও ১১ জেলের খোঁজ মিলেছে ভারতের উপকূলীয় অঞ্চলে। সাদেকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি।